মর্নিং ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি সুদীপ্ত, আজ আমি যাচ্ছি তাজপুর আর মন্দারমণি। তো আমি বেরিয়ে পড়েছি তাজপুরের উদ্দেশ্যে। তাজপুর আগে যাব, তারপরে ওখান থেকে মন্দারমণি যাব। আমার সাথে আরও কয়েকজন বন্ধু যাচ্ছে, তো ওরা পেছনে রয়েছে, আমি একটু আগে এগিয়ে এসেছি। চলো দেখি তাজপুর কেমন লাগে, আর মন্দারমণি তো আমার আগে যাওয়াই আছে, আশা করি তোমরা ভিডিওগুলো দেখেছ। তাজপুরটা আমার যাওয়া হয়নি, তো তাজপুরটা শুনেছি খুব সুন্দর, নির্জন সমুদ্র সৈকত আছে, সেই সিনিক বিউটিগুলো দেখবার জন্যে আর ক্যামেরা বন্ধ করবার জন্যে আমি খুবই উদগ্রীব হয়ে রয়েছি। তো চলো দেখি এবার যাওয়া যাক। আমি আর রাস্তার মাঝখানে আর কোনো মোটর ব্লগ করবো না, তার কারণ আজকে ঠিক মুড নেই, একেবারে গিয়ে ওখানে গিয়ে দেখা হবে তোমাদের সঙ্গে। তো চলো দেখা হচ্ছে আবার তাজপুরে গিয়ে। তাজপুরে এসেছি, দেখো কি সুন্দর সমুদ্র। যাচ্ছি কিছু খাবো, তারপরে খেয়ে দিয়ে এখান থেকে রওনা দেবো। এখন আমরা এসে গেছি, সামনে একটা ওয়াচ টাওয়ার আছে দেখতে পাচ্ছ তোমরা, তো ওয়াচ টাওয়ারে একটু ওঠার চেষ্টা করবো, যদি বন্ধ থাকে তাহলে উঠতে পারবো না, তো যদি বন্ধ না থাকে তাহলে দেখি একটু ওঠার চেষ্টা করবো। এটা ঝাউবন, দেখো ঝাউবনটা, এদিকে সমুদ্র। দেখি ওটা যাই কিনা, সিঁড়ি গেছে কোথায়, একদিন সিঁড়ি উঠে গেছে, দেখা যাক এখান থেকে ওঠা যায় কিনা। ওটা তো যাচ্ছেই, সব ভেঙে ভেঙে গেছে,
আর মনে হয় ওঠা যাবে না। এদিক দিয়ে বসে নোংরা হয়ে গেছে। ফাঁকা দেখতে পাচ্ছ, তো ভয় লাগছে। এখান থেকে সমুদ্রটা ভালোভাবে দেখা যাচ্ছে। পরিষ্কার এখানে আর ভাঙা আছে, এখানে যাব না, এবার আস্তে আস্তে নামতে হবে। অনেক উঁচু, খুব ভগ্ন দশা। এটা দেখতে পাচ্ছ এদিকে সমুদ্র। আমি একটা ওয়াচ টাওয়ার উঠে এসেছি, ওয়াচ টাওয়ারটা খুব খারাপ অবস্থা, ভেঙে ভেঙে পড়তে পারে, চলো নেমে যাই। সাবধানে নামতে হবে, একবার ফাঁকের মধ্যে পা ঢুকে গেলে আর দেখতে হবে না। এখানে সমাধি হয়ে যায়। পুরোনো ওয়াচ টাওয়ার, মেনটেন্স হয় না মনে হয়। ঢেউ সেরকম বড় বড় না, তবে ভালো লাগছে দেখে। এরকম ঢেউ ঠিক আছে, দীঘার মতো অত বেশি ঢেউ না, তাজপুরে বেশি ঢেউ মনে হয় দেখা যাবে না। তার কারণ হচ্ছে মন্দারমণি তো আমি যখন গেছিলাম তখন এরকম ঢেউ দেখেছিলাম, এই পাশেই মন্দারমণি। জাস্ট ওদিকটা ক্যামেরাটা ঘোরালে বুঝতে পারবো ওদিকটা মন্দারমণি। তো চলো ফেরা যাক। এখন আমরা আছি মন্দারমণিতে, সমুদ্র দেখতে পাচ্ছ তোমরা, শান্ত সমুদ্র, বেশি ঢেউ নেই। তাজপুর আর মন্দারমণি ঘোরা আমার হয়ে গেছে, তো আমি এখন বাড়ির দিকে রওনা দিয়েছি।
আমার এই এক্সট্রিম 160 আর যে বাইকটা ওটা খুব ভালোই পারফর্ম করলো, মাইলেজও ভালো পেলাম। অ্যাপ্রক্স কত মাইলেজ পেয়েছি এটা ঠিক বলতে পারবো না, তবে আশা করি এটা 45 থেকে 50 মধ্যে মাইলেজ দিয়েছে। আর বাইকটার সবচেয়ে যেটা ভালো দিক সেটা হচ্ছে বাইকটা এত স্মুথ, এত সুন্দর, এর অ্যাক্সেলারেশন থ্রটল রেসপন্স এত ভালো। তো আমাকে তো বাইকটা একদম ভাই মুগ্ধ করে দিয়েছে। তো আশা করি আগামী দিনে এই বাইক নিয়ে আরও লং ট্যুর যাবো, তোমরা সেই ভিডিওগুলো দেখতে পারবে। তোমাদের আশীর্বাদ থাকলে অবশ্যই সেটা সম্ভব হবে। তো চলো আজকের জন্য গুড বাই, আবার দেখা হবে অন্য কোনো ভিডিওতে। তো ভিডিওটা ভালো লাগলে লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো বন্ধুদের সাথে, আর চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করো।